ऑथेंटिक तिब्बतियन रेस्टोरेंट हेवन बॉस हेवन। सो ये अंधकार गली देखे जानो घाबड़े जेओ ना। वेलकम टू अनदर वीडियो, आई एम देवांगन, यू आर वाचिंग द लिविंग लाइफ। आज के आमी चले एसेछि एकटा ऑथेंटिक तिब्बतियन रेस्टोरेंटे তিব্বতিয়ান খাবার ট্রাই করতে। চাইনিজ খাবার খেতে তো চায়না টাউনে আমরা অনেকেই গিয়েছি, কিন্তু তিব্বতিয়ান খাবার খাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি তিব্বতিয়ান ডিলাইটস বলে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের লোকেশনটা একটু ডিফিকাল্ট, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এক্সাইড মোড়ে তোমরা আসো, এক্সাইড মোড় থেকে টুয়ার্ডস তোমার এলগিনের দিকে যেই রাস্তাটা আসছে, ওখানে এক্সাইডের যে 3 নম্বর মেট্রোর যে গেটটা আছে, 3 নম্বর মেট্রো গেটটা থেকে জাস্ট একটু ছাড়িয়ে আসবে, রাস্তার উল্টো পুটে হচ্ছে HDFC ব্যাংকটা। HDFC ব্যাংকটা ঠিক উল্টো দিকে একটা সরু গলি ঢুকে গেছে, ওই গলিটা দিয়ে ঢুকলেই তোমরা তিব্বতিয়ান ডিলাইটস রেস্টুরেন্টটা খুঁজে পেয়ে যাবে। অথেন্টিক তিব্বতিয়ান খাবার যদি ট্রাই করতে হয় তাহলে প্লিজ এখানে একবার চলে এসো। আমি শুনেছিলাম এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি, তো খাবারগুলো কতটা ভালো সেটা দেখার জন্য আমাদেরকে ভিতরে যেতে হবে। তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আসো আমরা ভিতরে গিয়ে দেখে নিই এখানকার খাবারগুলো কতটা টেস্টি খেতে আর কী কী খাবার পাওয়া যায়। কাম ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখেই নিলে, খুব সুন্দর একটা ছোট্ট, বেশি বড় না রেস্টুরেন্টটা, ছোট্টর উপরে। তো এখানে বসার সিটও কিন্তু খুব লিমিটেড, যেমন ধরো 16টা সিট আছে, 4টে টেবিল রাখা আছে, বাট এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ছোট্টর উপরে, মানে খুব সুন্দর সাজানো। তো আমি এখানে চিকেন থুকপা আর চিকেন প্যান ফ্রাইড মোমোটা অর্ডার করেছি, যেটা আমি শুনেছি যে এদের এই দুটো ডিশ কিন্তু এখানে এলে মাস্ট ট্রাই, সেই জন্য আমি এই দুটো অর্ডার করেছি। বাকি এখানে আরও অনেক কিছু ডিশ আছে, সেগুলো আমি খেতে খেতে বলছি তোমাদের যে কী কী এখানে পাওয়া যায়। তো এখন কোনটা আমি বুঝতে পারছি না, ফার্স্টে টেস্ট করবো। একটা জিনিস তোমরা দেখো যে এখানে কিন্তু চিকেন থুকপাটা যেটা দিয়েছে সেটাই কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবিল আছে, দেখতে পাচ্ছ প্রচুর ভেজিটেবিল আছে, আর কোয়ান্টিটি কিন্তু একটা দুজনের পক্ষে এনাফ। তো এই চিকেন থুকপাটার দাম হচ্ছে তোমার 140, আর এই প্যান ফ্রাই মোমোটার দাম হচ্ছে 120। আমি আগে প্যান ফ্রাই মোমোটাই ট্রাই করে দেখি কতগুলো প্যান ফ্রাই মোমো আছে। বড় বড় সাইজে 5টা প্যান ফ্রাই মোমো আছে, ঠিক আছে। মানে কি বলবো, চিকেনটাও খুব মানে টেস্টি খেতে, খুব বেশি স্পাইসিও না, একটু গ্রেভি গ্রেভি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু খুব বেশি যে স্পাইসি তা নয়। এটাকে একটু প্যানে ফ্রাই করা হয়েছে, তো এর মধ্যে একটু পেঁয়াজ রসুন আর ধনে পাতা আরও সব মশলা দেওয়া আছে। খাবারের স্বাদ তো এইভাবে বোঝানো যায় না, বাট সিরিয়াসলি অদ্ভুত খেতে, অদ্ভুত খেতে। এই টাইপের প্যান ফ্রাইড মোমো আমি খাইনি, ফ্রাইড মোমো খেয়েছি, বাট এইরকম প্যান ফ্রাইড মোমো আমি খাইনি। বাইরের যে মোমোগুলো জেনারেলি হয় সেই তুলনায় এই মোমোটা কিন্তু আমার মনে হয় যে আরও বেশি টেস্টি খেতে। তবে হ্যাঁ, এর উপরের যে কোটিংটা আছে সেটা তুলনামূলক একটু মোটা মনে হলো আমার, বাট ফিলিং ঠিকঠাক আছে, ভিতরে ফিলিংগুলো ঠিকঠাক আছে। টমেটো সসও দেওয়া আছে এর মধ্যে গ্রেভিটার মধ্যে। একদম পয়সা বসুল খাবার আমার মনে হয় যেটা, তোমরা এসে একবার এখানকার প্যান ফ্রাইড মোমোটা অবশ্যই ট্রাই করো, আমি থুকপাটা ট্রাই করে বলছি তোমাদের কীরকম। আর যারা তোমরা পর খেতে ভালোবাসো তাহলে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা স্বর্গরাজ্য যাকে বলে, এখানে পর্কের প্রচুর আইটেম আছে, পর্কের বারবিকিউ পর্ক আছে, রোস্টেড পর্ক আছে, চিলি পর্ক আছে, তো অনেক কিছু আইটেম আছে পর্কের, তোমরা চাইলে মানে এসে এখানে পর্কটা ট্রাই করতে পারো। আমি আজকে পর্কটা খাচ্ছি না, আমার চিকেন খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি চিকেনগুলোই ট্রাই করছি, তোমরা এসে চাইলে একবার পর্ক ট্রাই করে দেখতে পারো। এখানে ভিতরে অতটা আলো নেই, আলো আলোটা তুলনামূলক একটু কম, মানে এখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে শ্যাডোয়া লাইটের মধ্যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে এখানে, ভিতরটা তোমরা দেখলে বুঝতেই পারবে।
বেশ সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। তো এবার আমি চিকেন থুপ্পাটা খেয়ে দেখি যে এখানে চিকেন থুপ্পাটা কেমন খেতে। কোয়ান্টিটি তো প্রথমেই আমি তোমাদের বললাম, কোয়ান্টিটিতে কিন্তু হেভি, মানে একটা নিলে তোমাদের দুজনের হয়ে যাবে। আর দামও খুব একটা বেশি না, বেশ পকেট ফ্রেন্ডলি, 140 টাকা দাম থুপ্পাটা। আমি একটু স্যুপটাই খেয়ে দেখি আগে। খুব স্পাইসি না, একটা হালকা ফ্লেভার আছে। জেনারেলি থুপ্পা বলতে তো আমরা যেটা বুঝি স্যুপ উইথ নুডল, আর এখানে নুডলের সাথে কিন্তু চিকেন থুপ্পা অর্ডার করেছিলাম। তো চিকেন একদম ভরে ভরে দেওয়া, আর প্রচুর ভেজিটেবলস আছে, যেমন দেখছো তোমরা গাজর আছে, তোমার বাঁধাকপি আছে, পালং আছে। সো আরও কী কী আছে সেটা দেখার জন্য আমাকে আরও গভীরে যেতে হবে। আস্তে আস্তে আমি গভীরে যাই, আর গভীর থেকে কী কী বেরোয় দেখে তোমাদের বলছি। টেবিলগুলো কিন্তু মানে বেশ ক্রাঞ্চি রয়েছে, বয়েল করা হয়েছে বাট তার মধ্যে একটা ক্রাঞ্চ রয়েছে। তো এটা আমি বলবো একদম পারফেক্টলি কুক যাকে বলে, সুন্দর একটা ক্রাঞ্চ পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁচা না, বোঝা যাচ্ছে হালকা হালকা একটু বয়েল করা আছে। এর যে বেশি কিছু মানে তাম ঠাম একদম মশলা দিয়ে ভরা ওরকম নয়, সিম্পল খাবার কিন্তু খুব ভালো, হেলদি খাবার যাকে বলে। চিকেনের পিসগুলো কিন্তু বেশ এরকম শেড করা আছে, বেশ ভালো কোয়ান্টিটিরই চিকেন আছে। একাতে স্যুপ ট্রাই করি আর একাতে নুডল খাই। বসে শুধু দেখো না, ভিডিওটাকে লাইক করে দাও, আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করো, তাহলে এরকম অনেক ভালো অথেন্টিক কিছু খাবার আমি যেগুলো দেখাই সেগুলো তোমরা দেখতে পারবে ঘরে বসে। অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারবে তোমরা, এই এই খাবারগুলো ঠিকানাগুলো জানতে পারবে খাবারের দোকানগুলো। সো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, তাই বাইরে বেরিয়ে এলাম, ভিতরে আর বিশেষ কিছু কথা বলতে পারলাম না। তার কারণ হচ্ছে যখন আমি ঢুকেছিলাম রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল, তোমাদের যেমন বললাম রেস্টুরেন্টটা একটু ছোট, তো সেই জন্য আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত সন্ধে হচ্ছে রেস্টুরেন্টটা ভিড় অত বেড়ে যাচ্ছে। তো আমার মনে হলো ওখানে ভিতরে অনেক চেঁচামেচি হচ্ছে, তোমাদের বললে পরিষ্কার করে শুনতে পাবে না তোমরা, বাট সিম্পল কিছু বলার নেই। যেটা তোমাদের বলছিলাম যে আমি গভীরে যাচ্ছি আর দেখি কী কী পাই, তো বিশেষ কিছু না, যেমন আমি গাজর ছিল স্যুপটা থুপ্পাটার মধ্যে, নুডল ছিল, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর তোমার পালং শাক ছিল, পেঁয়াজ রসুন ছিল, আর সিম্পল এইরকমই যেরকম একটা স্যুপ হয়। স্যুপটা খুব সিম্পল ছিল কিন্তু ভীষণ ফ্লেভারফুল ছিল স্যুপটা। তো তোমরা যদি মনে করো যে এরকম একটা হেলদি ফ্লেভারফুল খাবার তোমরা খেতে চাও, আর একটা কথা, যেটা অথেন্টিক তিব্বেতিয়ান খাবার যদি তোমরা খেতে চাও খুব কম টাকার মধ্যে, তাহলে কিন্তু তোমরা একবার এসো এখানকার খাবার টেস্ট করে যাও। অথেন্টিক খাবার তোমরা যেরকম পাবে সেরকমই খাবারগুলো কিন্তু খুব কম দাম। যেমন আমরা চিকেন থুপ্পা আর চিকেন প্যান ফ্রাইড মোমোটা খেলাম, প্যান ফ্রাইড মোমোটা ছিল 120 আর চিকেন থুপ্পাটা ছিল 140, তো দুজনে খেলাম আমরা 260, মানে উইদিন 300 পেট ভরা খাবার, মানে এতটা পেট ভরে গেছে যে আমরা অন্য কোনো আইটেম আমরা নিলাম না আজকে, আমি অন্যদিন আসবো। তোমাদের মধ্যে যদি কেউ আগে এখানে এসে কিছু খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে খাবারগুলো কীরকম ছিল, আর যদি না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার এখানে আসো, তাড়াতাড়ি খাবারগুলো টেস্ট করো। আমি তোমাদের বলবো মাস্ট ট্রাই হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো আর চিকেন থুপ্পাটা, যেটা তোমরা একবার খেয়ে তো দেখতেই পারো, আমার মনে হয় যে একবার খেলে আরেকবার আসতে ইচ্ছা করবে। সো আমাকে এসে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এখানকার খাবারগুলো কেমন লাগলো। এখানকার ওনার বলো বা স্টাফ বলো, প্রত্যেকেরই ব্যবহার কিন্তু খুব ভালো, খুব মিষ্টি ব্যবহার একটা। তোমরা এখানে খেতে এলে এদের যে ব্যবহারটা তোমরা পাবে খাবারের সাথে সাথে সেটা কিন্তু আরও এক্সট্রা পাওয়া। আর যারা আমার আগের দিনের ক্যাফের ভিডিওটা দেখোনি, তো এখানে আই বাটনটা ক্লিক করো, সেই ক্যাফের ভিডিওটা দেখো, হাজরার খুব পুরনো একটা ক্যাফে, খুব ভালো লাগবে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ততক্ষণ অবধি আমি একটু এক্সপ্লোর করে নিই।